কতিপয় নেতার কিছু বক্তব্য কিছু বিভ্রান্তি তৈরি করেছে। এবার জোটবদ্ধ রাজনীতি বা জোটবদ্ধ ইলেকশন নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, আসলে কি জন্য এই ধোঁয়াশা বা কি হতে যাচ্ছে? দেখুন, গত এক বছর ধরে নির্বাচন নিয়ে যতবারই আলোচনা হয়েছে ততবারই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোট নেত্রী এবং আমাদের চৌদ্দ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু সাহেব পরিষ্কারভাবে সব আলোচনার ভিত্তিতে বলেছে যে রাজনৈতিক কারণে চৌদ্দ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করবে এবং নির্বাচনের পরে একসঙ্গেই কাজ করবে। এই ব্যাপারে কোনো বিভ্রান্তি নেই। তবে সমস্যা দেখা দিয়েছে যে কতিপয় নেতার কিছু বক্তব্য কিছু বিভ্রান্তি তৈরি করেছে। আমি মনে করি এটা তাদের চিন্তার বিভ্রাট। তবে তারা জোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে যদি আলাপ আলোচনা করে নেন তাহলে এই বিভ্রান্তির থেকে তারা নিজেরাও মুক্তি পাবেন এবং দেশবাসীকেও বিভ্রান্ত করবেন না। কিন্তু ভাই, আমরা দেখতে পাচ্ছি আসলে আওয়ামী লীগ থেকে 298টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে, তার মধ্যে আপনার আসনটি বাদ রাখা হয়েছে। কিন্তু আমরা যদি পুরো জোটে সামগ্রিকভাবেই জিজ্ঞেস করি আপনার কাছে, পুরো জোটের জন্য তো আসলে আসন সেভাবে ছাড়া হয়নি, এ বিষয়ে আপনাদের কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা? দেখুন, এটা আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন দাখিল করা হয়েছে, ঘটনাচক্রে কোনো কারণে তাদের আভ্যন্তরীণ সিদ্ধান্তহীনতার কারণে দুটি আসনে তারা মনোনয়ন দেননি। এটার সঙ্গে জোটের আসন বন্টনের বা ভাগাভাগির কোনো সম্পর্ক নেই এবং এই ব্যাপারে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড জোটের শরিকদের সঙ্গে কোনো আলোচনাও করেনি। সুতরাং এ থেকে মনে করা উচিত না যে কেবলমাত্র দুটি আসনে বা একটি আসনে আওয়ামী লীগ ছাড় দিচ্ছে, বাকি আসনে ছাড় দিচ্ছে না, এই কথাটা সঠিক না। এটা মূলত তাদের ওই আসন দুটিতে কাকে মনোনয়ন দেবে সেই ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তার কারণে এই আসন দুটি ফাঁকা পড়ে গেছে আর কি। কার্যত এটা জোটের আসন ভাগাভাগির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভাই, ওই যে আপনার এর আগে উপাধিপতি বলেছিলেন যে আসলে তারা এবার সব জায়গায় প্রার্থী দিবেন এবং আপনার জোটবদ্ধভাবেই তারা আসলে সব জায়গায় প্রার্থী দিবেন না, এমনও কথা তারা বলছেন না আর কি। তারা বলছেন যে এবার তারা একাই নির্বাচন করবেন, এরকম একটা কথা তারা বলছেন। জোটের প্রয়োজন কি একা চলতে পারলে, এরকম একটা কথা বলার চেষ্টা করছেন তিনি? তাহলে দেখুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনেক কথাই বলেছেন আর কি। তা আমার মনে হয় জোট নেত্রী শেখ হাসিনা এবং আমির হোসেন আমু সঙ্গে আলাপ আলোচনা করে নিলে তাদের কথার হেরফের হবে না। তো সকালে একটা কথা, বিকালে একটা কথা, এটা বর্তমান পরিস্থিতিতে জোটের রাজনীতির জন্য একটু অস্বস্তিকর এবং বিভ্রান্তিকর। তবে আমার কথা হচ্ছে যে এমন কোনো আচরণ আমরা করা উচিত না যেটা চৌদ্দদলীয় জোট বা জোটবদ্ধ রাজনীতির জন্য অসম্মানজনক, অসৌজন্যমূলক এবং বিভ্রান্তিকর। সময়টা ভালো যাচ্ছে না এবং সবাই জানেন যে এখন পর্যন্ত সাম্প্রদায়িক জঙ্গিবাদী জামাত বিএনপি চক্র রাষ্ট্রের উপরে হামলা চালাচ্ছে, কিন্তু অগ্নিসন্ত্রাস করছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করছে। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যাওয়া, উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়া, সাংবিধানিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া, গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সময়ে ঐক্যের বড় প্রয়োজন। কারণ মনে রাখবেন যে রাজনৈতিক আদর্শিক কারণে চৌদ্দ দল গঠন করা হয়েছে এবং সেই রাজনৈতিক কারণটাই হচ্ছে যে আমরা 75-এর পরে যে রাজনৈতিক বিপর্যয় হয়েছিল, সামরিক শাসন এবং সাম্প্রদায়িকতার যে উত্থান ঘটেছিল, সেই সাম্প্রদায়িক এবং সামরিক চক্রকে ক্ষমতার বাইরে রাখা এবং সেই লক্ষ্যে গত 15 বছর শেখ হাসিনার নেতৃত্বে চৌদ্দ দল সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রকে ক্ষমতার বাইরে রাখতে সক্ষম হয়েছে, কোণঠাসা হয়েছে। কিন্তু কোণঠাসা সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্র এখনও রাষ্ট্রের জন্যই হুমকি হয়ে ছবল মারার চেষ্টা করছে। কিন্তু সেই হিসাবে আমি মনে করি নির্বাচনের প্রথম লক্ষ্য হচ্ছে তাদেরকে ক্ষমতার বাইরে রাখা, দ্বিতীয় লক্ষ্য হচ্ছে নির্বাচনোত্তর পরিস্থিতিতে বাংলাদেশকে এই সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রের ছবল থেকে চিরমুক্তির জন্যে কঠিন রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা।
তিনি ভাই একটু সবশেষে এটাই জানতে চাই আপনার কাছে আসলে তাহলে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী এবং যদি নির্বাচন জোটবদ্ধভাবে হয় তাহলে প্রতীক বরাদ্দ বা প্রতীক কোনটা হতে পারে আপনাদের? এটা আগে আলাপ হয়েছে, এই লক্ষ্যে নির্বাচন কমিশনকে জোটনেত্রী শেখ হাসিনা চিঠি দিয়েছেন জোটবদ্ধ নির্বাচনের প্রশ্নে, এবং আওয়ামী লীগের প্রতীক নৌকা বরাদ্দ দেওয়ার কথাও উনি চিঠিতে উল্লেখ করেছেন। সুতরাং জোট তো হবেই, জোটের আমরা আশা করছি যে খুব দ্রুতই এই জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিকভাবে বোর্ডে বসে দলগুলো আসন বণ্টনের বিষয়টা চূড়ান্ত করবে। সুতরাং এই ব্যাপারে কোনো বিভ্রান্তি নাই।